হ্যাঁ, বহুত 19-20। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে একটা মানসিক অশান্তিমূলক ভিডিও হচ্ছে। এলা এলা উঠতা উঠতা, তুই উঠতাও না, আমি তোর পিঠের ভিতরে দেই। আমি যদি পাতো দিই তাও ভিডিও করে রাখবো। দেখছো এটা এটা আর এটা রাহো ভাই। হ্যালো গাইস, হাউ আর ইউ অল ডুইং? দিস ইজ রেদন আলম সান। তো যাই হোক, খুব বাজেটও শর্ট, তো বেশি কাজও করাতে পারবো না। মজুরি নাই আসলে, বলতে গেলে ট্যাঙ্ক তো কিনাই আছে বাট মজুরি নাই। তো আমি চাচ্ছিলাম যে যদি একটু 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 সবাই ভালোভাবে ভিডিওগুলো আমার দেখেন, আমার যদি একটু ওয়াচ টাইম আওয়ারটা একটু কমপ্লিট করতে হেল্প করেন সবাই। সাবস্ক্রিপশনের আমার এত পেন নাই, আমার জাস্ট পেন হচ্ছে যে ওয়াচ টাইম আওয়ার্সটা একটু বাড়াতে হবে, যাতে আমি ইউনো 4000 মিনিট ওয়াচ টাইমটা যেন আমি কমপ্লিট করতে পারি জলদি জলদি। একটুখানি হেল্প করেন যারা যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত। আশা করবো সবাই একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অত একটা বোরিং হওয়ার কথা না ভিডিও যদিও, বাট আই হোপ ভালো লাগবে সবার। অ্যান্ড হচ্ছে যে আরও কী কী মডিফিকেশান করেছি বাইকের মধ্যে সেটা আমি একটা সেপারেট ভিডিও বানাবো, সেই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে, সেটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকে মডিফিকেশানটার পরে ইন টোটাল যেটা আছে এখন অবধি সেটা আপনারা দেখতে পাবেন। অ্যান্ড কালকে অবশ্য আমি চাইছিলাম একটা ইউনো ZX ট্রেনারের লুকিং মিরর, তাই আমি আসলে একটুখানি কনফিউশনের মধ্যে আছি। যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। একটা ফ্ল্যাট মিরর আছে, সবাই আসলে সেই মিররটার নামটা আমি সঠিক জানি না, সম্ভব হলে আমি খুব সম্ভব হলে আমি এখানে ওখানে পিকচার দিয়ে দিব দুটা মিররেরই। একটা দুইটা গুড নিউজ ছিল, এখন সেটা একটা হয়ে গেছে আপাততর জন্য একটা ইনশাল্লাহ। মানে দুইটাই আসলে কি 50-50 চান্সেস, ওকে, কারণ দুটাতেই ভরপুর টাকা লাগবে, একটাতে একটু বেশিই লাগবে। তো সেই চান্সটা আই ডোন্ট থিঙ্ক সো কি হবে, বাট সেটা ইনশাল্লাহ আমি চিন্তাভাবনা করে রেখেছিলাম, মানে প্ল্যানিং ছিল যে ঈদের পরে হবে। অ্যান্ড আরেকটা হচ্ছে ঈদের আগেই, সেটা একটু জিনিসটা বড়, বাট অ্যামাউন্টটা আই ক্যান অ্যাফোর্ড নাও, এরকম একটা ছিল ব্যাপারটা। অ্যান্ড দেখি কী হয়, যদি হয় তাহলে অবশ্যই আপডেট দিব, আমি এখন কিছু জানাবো না, সেই ভিডিওর জন্য একটু অপেক্ষা থাকেন ইনশাল্লাহ। আমি যাই করবো না করবো ভিডিও অন্তত বানাবো। এখন একটা জিনিস চিন্তা করে রাখছি, যাই করবো না করবো আমি যদি পাতো দিই তাও ভিডিও করে রাখবো, সেটা ইউটিউবে দেওয়ার জন্য, কারণ কন্টেন্ট লাগবে। হুদাই হুদাই মাঝে মাঝে ভিডিও বানায় পাবলিক আমাকে ভুলে যায়, আমি একটা ভিডিও বানাই আবার চলে আসি আবার ভুলে যায়, এরকম করে আসলে হচ্ছে না। তো ওকে, অনেক কথা বললাম, এখন দেখা হচ্ছে সরাসরি বংশালে। তো চলে আসলাম বংশা, অ্যান্ড সবটা সামনেই, তো ভাবতেছি বাইকটা এখানে ঢুকাই দিই এই গলিতেই। আর এখানেই হচ্ছে যে ওয়ার্কশপটা যেখানে আমি বাইকের কাজ করাবো, আর সবটা হচ্ছে এই মার্কেটে। এর তো জীবনে খুলতে দেয় নেই, হ্যাঁ লোক বাইরে বাসে জীবনে খুলে না, লেগে চকচকে নিউ চকচকে। ও ওরা তো নতুন লাগতেছে, দেখছো কতগুলো গার্ড আছে এনে, কই যে গার্ড মাঠ আছে, কালকের ওটাতে এতগুলো এত কিছু ছিল না। দেবে মালটা দেখি তো, হাতে আছে না, দেন না হাতে দেখি, দুইটা ইয়া করি কম্পেয়ার করলে বুঝা যাইব। B4-এরই তো, সবাই তো ওই ইয়া মিস্ত্রিও তো কয়ে গেল, পরে যারা রাখ দিলেন দেখছো এটা হয় এটা এটা, হ্যাঁ বহুত 19-20। এই যে এই যে এটা ওয়েট আছে, এটা ওটা ওয়েট আবার তো কম বেশি না, যে দুটা ট্যাঙ্ক দেখালাম পাশাপাশি ওটা ছিল B4-এর মেবি, কি রে বাতি দিই জলে লালটা আসায় ভাই, বহুত কিছু পেন্ডিং করে রয়েছে, এর লেগে আমি টেকা কিছু ইয়া করতে পারতেছি না, বুঝছি মেলাতে পারতেছি না, মেলে মিয়া গোপ্রো বড় হিসাব তো এটাই, হঠাৎ করে মাথা ঢুকলো হুন্ডার পেন্ট
মোবাইল মোবাইলটা ঠিক আছে দুনো মনে তিনো হয় ভাই চলে সমস্যা নাই যেটা আছে আলহামদুলিল্লাহ ভাই স্যাটিসফাই আমি বাট আইফোন ইজ আইফোন কালকে একবার খুলছে আজকে আবার খুলতে আছে না দুইবার জলদি জলদি খুলো জলদি করে লাগা দেবো আস্তে আস্তে খুলো থাক তুমি কাম করতে আমি জানো আস্তে আস্তে খুলো সব খোল ডালো কালকের হুন্ডাটার ইঞ্জিন না লাগাই দেবো দিলাম লাগাই আর মারাও আল্লাহ জীবনে কষ্ট তো মানসিক অশান্তিতে আছি লেগে হাসতাছি হুদাই মিলে নাকি মিলে না আর এটা মিল আছে না এবার রাখতেছি আমি এটা ধরছি